আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জলে এবং স্থলে তোমাদের যে বিপর্যয়, এগুলো তোমাদের হাতের কামাই। অর্থাৎ জলে স্থলে যে সমস্ত বিপদ আপদ, মহামারী, করোনা ভাইরাসের মতো এরকম মহামারী, কঠিন কঠিন ব্যাধি আসে, এগুলো সমস্তই আমাদের হাতের কামাই। আমাদের গুনার কারণে, অন্যায়ের কারণে, নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আসমান থেকে মহামারী আমাদেরকে দিয়ে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আবার ফিরে আসি কোরআনের দিকে, সুন্নার দিকে, ইসলামের দিকে, শরিয়ার দিকে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে সমস্ত পৃথিবীতে একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। আসলে কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি মহা পরীক্ষার ভিতরে অথবা কঠিন আযাবের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা পতিত করেছেন? এর একটি কারণ, আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই সমস্ত বিপদ আপদ আসে, এগুলো কারোর জন্য হয় পরীক্ষা, আবার কারোর জন্য হয় গজব। যারা আমরা ইসলাম মানি, যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করি, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা পরীক্ষা। আর যারা ইসলাম মানে না, অন্যায় পথে চলে, নাফরমানি করে, আল্লাহ আল্লাহ রাসূলকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থাৎ ইসলাম মানে না, তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা গজব। অতএব আমাদেরকে এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, সুন্নার দিকে ফিরে আসতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, এবং সমস্ত ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে এগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি উপরে প্রেরণ করেছিলাম তুফান, তুফান অর্থাৎ জলোচ্ছ্বাস, এরপরে অল জারাদা অর্থাৎ পঙ্গপাল। আজকে দেখেন গজব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আফ্রিকার জমিনে কয়েকটা দেশের ভিতরে, কেনিয়ায়, উরাগান্ডা, সোমালিয়া, এরকম কয়েকটা দেশের ভিতরে আল্লাহ তাআলা পঙ্গপাল দিয়েছেন। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান, সেখানেও পঙ্গপাল দিয়ে আল্লাহ তাআলা মহা সংকটের ভিতরে আমাদেরকে ফেলেছেন। সেই উর্বর জমিনগুলো, আবাদি জমিগুলো, ক্ষেতখানাগুলো মুহূর্তের ভিতরে পঙ্গপাল এগুলো খেয়ে শেষ করতেছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে হয়তোবা আমাদের দিকে সেই বিশাল দুর্ভিক্ষ আসতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। সবকিছু একমাত্র আমাদের গুনার কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে। এই জন্য আমি অনুরোধ করব, পৃথিবীর সকল মানুষদেরকে অনুরোধ করব, আসুন আমরা আল্লাহকে সেজদা দিই, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে নফল ইবাদত করি, রাখি দিন ইসলাম চর্চা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত দেখে, আবার যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসি, আমল করি, নেক আমল করি, হয়তো আল্লাহ তাআলা এই মহান, এই কঠিন আযাব, গজব অথবা পরীক্ষা থেকে আমাদেরকে মুক্ত দিবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের উচিত সর্বদাই আল্লাহকে স্মরণ করা, তাকে সিজদা করা, সময় মতো নামাজ, পাঁচ নামাজ যথারীতি সময় মতো ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। খবর টিভির পক্ষ থেকে আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাতে চাই, আমরা যেন এই করোনা ভাইরাস থেকে যদি মুক্তি পেতে চাই, এই গজব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই আমরা স্মরণ করব, এবং আমরা আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়ার খাতিলে, দোয়ার উসিলায়
আল্লাহ তাআলা যেন এই মহাবিপদ থেকে আমাদের পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم إني أعوذ بك من البرص والجنون والجدال ومن سيء الأسقام أنت على رب العالمين করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য রব্বুল আলামিন তোমার দরবারে আমরা আবেদন জানাই, ফরিয়াদ জানাই, ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। মেহরবানি করে আমরা যা কিছু আদায় করলাম, ভুল ত্রুটি মার্জনা করে হাদিয়া তোমার শাহনশাহি দরবারে কবুল করে নাও। হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের কান্ডারি মানবতার মুক্তির দিশারে আখির সামানা পয়গম্বর নূরে মুজাসসাম শাহে মদিনা বাবে মদিনা রাসূল আরবি উম্মত রদি মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও। সৃষ্টি শুরু থেকে এই মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে সকলের রূহ পাকি হাদিয়া গুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্ম দুঃখী নিমা জন্ম দুঃখী বাবা যারা কবরে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা জীবিত আছি তাম পৃথিবীর মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, বিশেষ করে করোনা ভাইরাসের মতো সকল মহামারী থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা হে মাবুদ বাংলাদেশের সকল মানুষদেরকে তুমি বাঁচাও গো আল্লাহ। আবার যেন আমরা সকলে তোমার দিকে ফিরে আসতে পারি, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তো আমাদের গুনার কারণে নাফরমানির কারণে তুমি এরকম করোনা ভাইরাস দিয়েছো গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যেন বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগি বেশি বেশি করে তোমাকে সেজদা দিতে পারি, নফল ইবাদত বন্দেগি করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, সে তৌফিক আমাদের সকলকে তুমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর টিভির পক্ষ থেকে আমরা যা কিছু আদায় করলাম সবকিছু তুমি কবুল করো আল্লাহ। ইউসিআই রব্বুল আলামিন এদের কাজের মধ্যে তুমি বরকত দিও গো আল্লাহ, নিরাপত্তা দান করিও আল্লাহ। যারা এখানে রব্বুল আলামিন এই খবর টিভির সাথে যারা সম্পৃক্ত সকলের জান মাল ইমান তুমি হেফাজত করো আল্লাহ। এদের মান ইজ্জত সম্মান তুমি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বাড়াইয়া দিও গো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল বি হুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।